রাজজাগা ফুল আপনারা যদি দেখতে চান এককালে হল খোলা আছে তাড়াতাড়ি চলে আসেন। কোন জায়গাটা খুব বেশি কঠিন কাজ বলে মনে হয়? আমার কাছে কোনোটাই কঠিন মনে হয় না। বরিশাল বনাম নোয়াখালী নামে একটি নাটক দিয়ে আমি শুরু করেছিলাম। এনটিভির দর্শকদেরকে স্বাগতম জানাচ্ছি, আমি জাহিদুর রহমান, স্পেশাল করেসপন্ডেন্ট। দেখতে পাচ্ছেন আমাদের অতিথিকে, মীর সাব্বির, বৃহত্তর বরিশালের সন্তান, বরগুনার সন্তান, বৃহত্তর বরিশাল বলেছি। মীর সাব্বির, শুধু যে আপনারা অভিনয় দেখেছেন, আজকে আপনাদেরকে নতুনভাবে নিয়ে আসবো, যে এর আগে আপনারা জানেন যে মীর সাব্বির অভিনেতা, উপস্থাপক, তার বাইরে যুক্ত হয়েছে পরিচালক হিসেবে। মীর সাব্বিরের এই যে টি শার্টে দেখতে পাচ্ছেন রাতজাগা ফুল, রাতজাগা ফুলের পরিচালক, পরিচালক হিসেবে আজকে আমরা কথা বলবো মীর সাব্বিরের সাথে, জানবো তার অভিজ্ঞতার কথা, নতুন ছবির এই মুক্তির শিহরণটা কেমন ইত্যাদি, এইসব নানা বিষয়। তো কেমন আছেন মীর সাব্বির, আর এই মুহূর্তের অনুভূতিটা কেমন? এই মুহূর্তের অনুভূতি হচ্ছে যে 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন, আমার পরিচালনায় প্রথম চলচ্চিত্র রাতজাগা ফুল আসছে দর্শকদের সামনে, প্রেক্ষাগৃহে, ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে এটা শুভমুক্ত হতে যাচ্ছে 31 তারিখ থেকে, বছরের শেষ দিন। এবং বছরের শুরুর দিনও রাতজাগা ফুল আপনাদেরকে সৌরভ ছড়াবে। এবং একটি সিনেমা আসলে একটি যুদ্ধের মতো, যুদ্ধ বিজয়ী হব তখনই যদি দর্শক সেই ছবিটাকে দেখতে আসে হলে, এবং তাদের প্রত্যাশা এবং প্রাপ্তির কথা তারা যদি মিলে যায় তাদের স্বপ্নের সঙ্গে, আমার যে স্বপ্নটা আমি দেখাতে চাচ্ছি সেটা যদি তারা মিলে যায়, তাহলেই হচ্ছে আমার সেই প্রত্যাশা এবং প্রাপ্তি দুটোই সফল হবে বলে আমি বিশ্বাস করি। তো এই যে অভিনেতা হিসাবে যে আপনি যোগ দিলেন পরিচালনায়, এটা কী করে এলো? পরিচালনা করছি আমি নাটক 2008 সাল থেকে, বরিশাল বনাম নোয়াখালী নামে একটি নাটক দিয়ে আমি শুরু করেছিলাম। তারপর অসংখ্য টেলিফিল্ম, এক ঘন্টা নাটকে আমি ডিরেকশন দিয়েছি, প্রায় নিয়ার অ্যাবাউট 50 থেকে 60টা হবে। এরপরে স্বপ্ন ছিল যে একটি সিনেমা বানাবো। তো 2018 সালে আমি 18-19 অর্থ বছরের জন্য সরকারি অনুদানে চলচ্চিত্র রাতজাগা ফুল আমি সুযোগ পাই, এবং তারপরেই আমি আমার সেই স্বপ্নের যে চলচ্চিত্র সেটা আমি করতে পেরেছি, এবং সেটা আমি দর্শকের সামনে নিয়ে আসতে পারছি বলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এই কারণে, কারণ স্বাধীনতার 50 বছর পূর্তির এই শুভক্ষণে, এবং 50 বছরের এই বাংলাদেশের বয়সে শেষ ছবিটি হিসাবে আমার একটি ছবি থেকে যাবে মানুষের মনের হৃদয়ে, এবং আর্কাইভাল ভ্যালু তৈরি করবে বলে আমি বিশ্বাস করি। সেটাও একটি আমার জন্য অনেক বড় বিষয়, কারণ বাংলাদেশের বয়স যখন 100 হবে তখন আমরা যদি কেউ নাও থাকি, অন্তত রাতজাগা ফুলটা তো থাকবে। তো এখন যে খরা চলছে সংস্কৃতির বাগানে, আপনার যেমন রাতজাগা ফুলে আমি বাগানে চলে আসলাম, যে পুরো চলচ্চিত্র অঙ্গনেই যে একটা খরা চলছে, তার মধ্যে কতটা শীতলতা এনে দেবে এই দর্শকদেরকে আপনার ছবি? তারপর আপনার এই পরিচালক হিসাবেও নতুন, প্রথম ছবি। দেখুন, খরা শুধু বাংলাদেশে চলছে না, সারা পৃথিবী জুড়েই করোনার কারণে গত 2 বছর আমরা নানান রকমের প্রতিবন্ধকতার মধ্যে ছিলাম, এবং আল্লাহর অশেষ রহমতে করোনার সেই ধাপটা একটু একটু কমে যাচ্ছে। এবং আমি মনে করছি যে সারা পৃথিবী অর্থনৈতিক মন্দার মধ্যেই আছে, চলচ্চিত্র সেই অর্থনৈতিক মন্দার মধ্যেই আছে, এবং আমরা আশায় বুক বাঁধি, সংসার সাগরে দুঃখ তরঙ্গের ভেলা, আশা তার দুঃখ তরঙ্গের মেলা, আশা তার একমাত্র ভেলা, আমরা আশায় বুক বেঁধে থাকি সবসময়। এবং আমি মনে করছি যে বিনোদনের যে মাধ্যম, সেই মাধ্যম কখনোই থেমে থাকেনি, বিনোদন চর্চা আজীবন ধরে চলছে, ভবিষ্যতেও চলবে। এবং আমি মনে করি যে রাতজাগা ফুল সবার ভিতরে বিনোদনের নতুন সৌরভ ছড়াবে। ধন্যবাদ। পরিচালক হিসাবে কোন রোমাঞ্চকর অনুভূতি আমাদের দর্শকদের সাথে শেয়ার করবেন যে এই ছবির শুটিং চলাকালে, ছবির নির্মাণকালে? মানে আমি শিশু চলচ্চিত্র নির্মাতা, মানে একটি ছবির নির্মাতা হিসাবে তো আসলে অনেক ধরনের এক্সাইটমেন্ট আছে, শুটিংয়ে নানান রকমের মজার মজার ঘটনা ঘটেছে, মজার মজার ঘটনা আছে, এবং নানান লোকেশনে আমরা শুটিং করেছি। প্রতিটা ঘটনাই আমার কাছে মনে হয় যে এক একটা গল্পের মতো, এবং আমি বিশ্বাস করি যে চলচ্চিত্র নির্মাণ এবং চলচ্চিত্র নির্মাণ চলাকালীন সময়ে একজন ডিরেক্টরের নানান রকম দিকে খেয়াল রাখতে হয়, এবং এই ছবি কিন্তু আমি প্রডিউসারও এবং অভিনেতাও। সো আমি মনে করছি এই ছবিটা আসলে আমার ছবি না, এটা আমাদের ছবি। আমি চাই আমাদের সমস্ত শিল্পী,
সাংবাদিক কলাকুশলী যারা আছেন তারা সবাই মনে করবেন এটি রাত জাগা ফুল আমাদের ছবি। আমরা জানতে চেয়েছিলাম যে মজার কোনো অভিজ্ঞতা, মজার কোনো ঘটনা যেটা দর্শকদেরকে আপনি শেয়ার করবেন। দর্শকরা অন্তত ছবি দেখতে গিয়ে ওই পর্বে মনে করবে যে আচ্ছা আচ্ছা এই পর্বে এরকম একটা ঘটনা ঘটেছিল, সেটা আমরা মজার ঘটনা তো অনেকেই আছে। ডক্টর রেজাজ একটি ক্যারেক্টার অভিনয় করেছে, যে ক্যারেক্টারটা খুবই মজার। এই ছবিতে একটি কুকুর আমার সঙ্গে সর্বদা থাকে, আপনারা পোস্টারও দেখেছেন। সেই কুকুরের সঙ্গে আমি অনেকগুলো দৃশ্য অভিনয় করেছি, যেটা একাধারে আমার কাছে মজার, রোমাঞ্চকর এবং আতঙ্কেরও ছিল, কারণ আমি অতটা মানে অ্যাটাচ থাকতে পারি না। কিন্তু অনেক ধরনের ঘটনা ঘটেছে। আমরা ছবি যেহেতু রিলিজ হবে, আমার মনে হয় মজার অভিজ্ঞতা, ছবি বলতে চাচ্ছি না যে মজার অভিজ্ঞতাটা, যে একটা দুর্দান্ত অনেক ঘটনা ঘটে না সেটে? হ্যাঁ, সেটা তো অনেক অনেক ঘটনাই ঘটেছে। যেমন ধরেন কি বলবো, মানে আমাদের নায়িকা, তার সঙ্গে একজন ছোট শিশু শিল্পী অভিনয় করেছে, তার নাম হচ্ছে রিফাত। তো নায়িকার সঙ্গে শুটিং করার সময় আমি বলেছি ওর সঙ্গে তুমি একটু ফ্রি হয়ে নাও, তাহলে তোমার জন্য অনেক ভালো হবে। তো ও ফ্রি হয়েছে, কথাবার্তা বলেছে, নায়িকাকে কোলেও তুলেছে। তারপরে শুটিং শেষ হওয়ার পরে আমি বললাম যে তুমি কি জানো এই শিশুটা কিসে পড়ে? তো বললো যে কিসে পড়ে, 4-5 পড়ে। তা আমি বললাম যে না, তুমি এতক্ষণ জায়গায় কোলে নিয়েছো, ও আসলে পড়ে 11 শ্রেণীতে, তার মানে ফার্স্ট ইয়ারে পড়ে। সে দেখতে এতটাই বাচ্চা, ট্রেলারেও তার দেখবেন আপনি, তার বয়সে সে বেড়ে গেছে কিন্তু সাইজে এবং চেহারায় সে আসলে বাড়ে নাই। তো পরবর্তীতে ঐশী আমাকে বললো, ভাইয়া আপনার সাথে এরকম একটা মজার ঘটনা করলেন, আমি তো আসলে মানে ভাবতেই পারি নাই। আমি বললাম যে তোমাকে যদি প্রথম বলতাম ওর বয়সটা অত, তাহলে তুমি কিন্তু অভিনয়টার সময় অনেক বেশি সিরিয়াস হয়ে যেতা। তো এখন অভিনয় শেষ, এখন তুমি দেখো তোমার কেমন এক্সাইটেড লাগছে। অসাধারণ, আমরা আসলে এক্সাইটেড। তো 99 থেকে আপনার যাত্রা শুরু, তার মধ্যে আপনার মঞ্চনাটক থেকে এক, মানে আপনার ধারাবাহিক নাটক, একক নাটক থেকে আজকে পরিচালক, এই পর্যায়ে এসে নিজেকে কতটা সফল মনে হচ্ছে? আমি সফলতার গল্প কখনোই বলতে চাই না, কারণ হচ্ছে একটি মানুষ আমৃত্যুই তার চেষ্টা চালিয়ে যায়। আমার কাছে প্রতিটা দিন মনে হয় নতুন দিন। আমি নিজেকে কখনোই ভাবি না যে আমি একজন সফল মানুষ। আমি মনে করি যে আমি যে কাজটা করি, যে অঙ্গনে আমি আছি, এটা একটা স্ট্রাগলিং একটি কাজ, কারণ প্রতিটা কাজই মনে হয় নতুন কাজ, ফ্রেশ কাজ, এবং প্রতিটা কাজের জন্যই আমি চ্যালেঞ্জ গ্রহণ করি। তো সফলতার গল্প বলবে আসলে দর্শকরা। আমরা শুধু কাজটা করে যাচ্ছি, বিনোদনের কর্মী হিসাবে কাজ করতে চাচ্ছি, এবং যদি একটুকু বিনোদন দিতে পারি আপনাদের মনের ভিতরে, হৃদয়ে, তাহলে মনে করব যে আমি যে কাজটা করছি সেই কাজটা সফলতা পেল। আমি নিজেকে সফলতার জায়গায় এখনও ভাবতে চাচ্ছি। মিস তাবির, আপনার যে ঘরণী, আপনার সহধর্মিণী, তিনিও একজন গুণী অভিনেত্রী, ফারজানা চুমকি। তো এই পরিচালক হবার পেছনে তার প্রভাব কতটা ছিল? না, তার কোনো প্রভাব নাই। তা তবে সে আমাকে বলতে চাচ্ছিলো যে আমি আরও ডিরেকশন অনেক আগে থেকে দিতে চাচ্ছিলাম, ভাবলাম যে এই কাজটা করতে গিয়ে আমার মনে হচ্ছে আমি, তো চুমকি বললো যে তাড়াতাড়ি ডিরেকশন দেবা, তুমি আরও একটু স্টেডি হও, ভাবো। তারপর একসময় দিয়ে ফেললাম। তখন প্রথম নাটকটা ডিরেকশনটা দেওয়ার কথা ছিল আরেকজনের, কিন্তু সেই ডিরেকশনটা সে দিতে পারে নাই। তখন আমার সহধর্মিণী বললো যে ঠিক আছে, যখন সে তোমাকে সহযোগিতা করতে পারছে না, তাহলে তুমি ডিরেকশনটা দাও। এবং আমি তার কাছ থেকে সেই প্রথম কাজের সহযোগিতা পেয়েছি, এবং সেই সাথে অভিনেত্রী তারিন আমার সহকর্মী ছিল, সেও আমাকে অনেক ইন্সপায়ার্ড করেছে। তো সো চুমকির সঙ্গে সঙ্গে তারিনও আমাকে অনেক সহযোগিতা করেছে। সো ডিরেক্টর হওয়ার পিছনে চুমকির যেমন সহযোগিতা আশ্বাস পেয়েছিলাম, তেমনি আমাদের সহকর্মীদেরও আশ্বাস পেয়েছিলাম। হুমায়ুন প্রহরী ছিলেন ওই নাটকে, কেএস ফিরোজ ছিলেন, অসংখ্য 17 আর্টিস্ট অভিনয় করেছে, তারা প্রত্যেকে আমাকে সহযোগিতা করেছে। এবং এই চলচ্চিত্র যেটা রাত জাগা ফুল, সেখানেও আমার শিল্পীরা যে পরিমাণে সহযোগিতা করেছে, আমি মনে করছি সেটা ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। তো শেষ জায়গায় আসি আমরা, যে কোনটাকে বেশি কঠিন মনে হয়, এই অভিনয়টাকে না পরিচালনায় থেকে? কারণ পরিচালনায় থেকে তো সবার উপরে ছড়ি ঘোরানো যায়, তো কোনটা অভিজ্ঞতায়, কারণ আপনি তো একাধারে মঞ্চ থেকে আজকে পরিচালকের চেয়ারে, কোন জায়গাটা খুব বেশি কঠিন কাজ বলে মনে হয়? আমার কাছে কোনোটাই কঠিন মনে হয় না, কারণ এই কাজটা হচ্ছে আমার প্রথমত নেশা, আর পরবর্তীতে এটা আমার পেশা, আর কাজটাকে আমি প্রচণ্ড ভালোবাসি। যেখানে ভালোবাসা আর প্রেম থাকে, সেখানে কঠিন বলে কোনো জিনিস থাকে না।
ধন্যবাদ। আমরা যেহেতু আপনি আঞ্চলিক নাটক দিয়ে আপনার ক্যারিয়ার শুরু, তো আমরা আঞ্চলিক ভাষায় দর্শকদেরকে আপনার ছবির বিষয়ে কিছু বলে আমরা অনুষ্ঠানটা শেষ করব। রাতজাগা ফুল আপনারা যদি দেখতে চান তাড়াতাড়ি হলে চলে আসেন, 31 ডিসেম্বর শুরু হয়ে যাইতেছে রাতজাগা ফুল। আপনাগুলা গিয়া এককালে হল খোলা আছে, তাড়াতাড়ি চলে আসেন, সেট করে আসেন। ধন্যবাদ। আর এনটিভির দর্শকদের জন্য কী বলবেন সেটাও আপনি এই ভাষাতেই বলতে পারেন। এনটিভির যারা দর্শক আছেন, হ্যাঁ গো কইতে আছি, আপনারা খালি এনটিভির নাটক সিনেমাই দেখেন না, রাজজাগা ফুল দেখতে চলে আসেন। দর্শক ধন্যবাদ, এতক্ষণ আমাদের সাথে ছিলেন মীর সাব্বির। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।